গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল চলুন দেখি জন্ডিসের পূর্ব লক্ষণ ও এর প্রাথমিক ঘরোয়া চিকিৎসা জন্ডিস নিজে কোনো রোগ নয় বরং এটি রোগের লক্ষণ লিভারের সমস্যা ছাড়াও রক্তের রোগ কিংবা পিত্তের স্বাভাবিক প্রদাহ পাথর ক্যান্সার কিংবা অন্য কোনো কারণে বাধাপ্রাপ্ত হলেও জন্ডিস হতে পারে তবে জন্ডিস বলতে সাধারণত আমরা লিভারের একিউট প্রদাহ বা একিউট হেপাটাইটিস জনিত জন্ডিসকেই বুঝে থাকি ভাইরাস থেকে শুরু করে নানা ধরনের ওষুধ অ্যালকোহল ইত্যাদি অনেক কারণেই লিভারে একিউট হেপাটাইটিস হতে পারে কিভাবে বুঝবেন জন্ডিস হয়েছে প্রথমত চামড়া এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যায় প্রস্রাপ গাঢ় হলুদ বর্ণের হয় লিবার প্রধানের কারণে ক্ষুধামন্দা অরুচি গা বমি বমি ভাব বমি এবং জ্বর থাকতে পারে দুর্বলতা ও বিরক্তি ভাব দেখা দিতে পারে জন্ডিসের কারণের উপর ভিত্তি করে অন্যান্য লক্ষণসমূহ দেখা যায় রোগ নির্ণয় সাধারণ পরীক্ষা স্কেয়ারের উপরের অংশ জিহ্বার নীচের অংশ নখের গোড়ায় অভ্যন্তরীণ মিউকাস মেমব্রেন এবং গুরুতর অবস্থায় মুখমণ্ডল চর্ম বাম হাতের তালু প্রভৃতি জায়গায় হলদে ভাব আছে কিনা পরীক্ষা করতে হবে জন্ডিসের লক্ষণ কী কী চলুন দেখে নেই হালকা জ্বর দুর্বলতা হলুদা ত্বক ও চোখ অরুচি বমি ভাব থাকা বমি হওয়া মাংসবেশি বা জয়েন্টে ব্যথা কালচে মূত্র কাদার মতো মল চুলকানি সাধারণ ব্যবস্থাপনা আরোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত পূর্ণ বিশ্রামে থাকতে হবে প্রচুর পরিমাণে তরল খাদ্য ও পানীয় পান পান করতে করতে হবে হবে জন্ডিস আক্রান্ত এলাকায় পানি ফুটিয়ে অতিরিক্ত মশলা তৈলাক্ত খাদ্য এবং ভাজাভুজি পরিহার করতে হবে এ সময় মাছ মাংস ডিম দুধ ইত্যাদি প্রোটিন জাতীয় খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে আখের রস নিমপাতার রস অড়হরের পাতার রস করল্লা ইত্যাদি খুবই উপকারী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে এবং কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে আপনার কাছের মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ